নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণ ঊর্ধ্বগামী, রাজ্যে 15 দিন সব প্রতিষ্ঠান বন্ধ, বেলা 1টায় বন্ধ দোকানপাট। জেলা প্রশাসনের উদ্যোগে করোনা টিকাকরণ সাংবাদিকদের, 230 জনের মধ্যে টিকা প্রদান। ভ্যাকসিন বাণিজ্য, শিলচর সিভিল হাসপাতালে অবাধে চলছে লেনদেন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা ভাইরাসের ঊর্ধ্বগতি প্রতিরোধে রাজ্য সরকার বুধবার নতুন এসওপি জারি করেছে। এই অনুযায়ী রাজ্যের সব দোকান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান মিউনিসিপ্যালিটি এলাকায় দুপুর 1টায় এবং গ্রামীণ এলাকায় দুপুর 2টায় বন্ধ থাকবে। সাপ্তাহিক বা অর্ধ শতাধিক বাজারগুলি 13 মে থেকে 15 দিন বন্ধ থাকবে। সব সরকারি এবং বেসরকারি কার্যালয় 15 দিন বন্ধ থাকছে, পাশাপাশি সব প্রতিষ্ঠান 15 দিনের জন্য বন্ধ থাকছে। সরকারি ও বেসরকারি কার্যালয়ের ডেপুটি সেক্রেটারি, পদমর্যাদার অফিসাররা এবং বেসরকারি ক্ষেত্রে সিনিয়র এক্সিকিউটিভের ক্ষেত্রে অল্প সংখ্যক কর্মী নিয়ে দুপুর 1টা পর্যন্ত অফিস চালানো যাবে। তবে জরুরি পরিষেবা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। বিবাহ অনুষ্ঠানে মাত্র 10 জন অংশগ্রহণ করতে পারবেন, এতে কোনো অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করা চলবে না। শেষকৃত্য অনুষ্ঠানে অনুরূপ 10 জনের বেশি লোক জমায়েত হতে পারবেন না। 15 দিনের জন্য সব ধর্মীয় উপাসনালয়গুলি বন্ধ রাখা হয়েছে, তবে উপাসনাস্থলের প্রধান ধর্মীয় রাজনীতি পালন করতে পারবেন। পরিবহন সংস্থাগুলি তাদের যানবাহনে 30% যাত্রী নিয়ে চলতে পারবেন। অটোরিকশা, সাইকেল রিকশা এবং ট্যাক্সিতে ড্রাইভার সহ 2 জন যাত্রী চলতে পারবেন। দ্বিচক্রযানে পিলিয়ন গাইডিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকছে। বৃহস্পতিবার থেকে চালু হওয়া এই নতুন এসওপি অনুসারে বেসরকারি গাড়ি চলাচলের ক্ষেত্রে জেলা প্রশাসন থেকে জোড় বেজোড় নীতি চালু করা হবে। তবে বুধবার জারি করা নতুন এসওপি অনুসারে রাজ্যের মিউনিসিপ্যালিটি এলাকার 5 কিলোমিটারের মধ্যে সকল দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান দুপুর 1টায় বন্ধ করতে হবে এবং এই অঞ্চলসমূহের দুপুর 2টা থেকে পরের দিন ভোর 5টা পর্যন্ত লোক চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে গ্রামীণ এলাকার দোকানগুলি দুপুর 2টা পর্যন্ত খোলা রাখা যাবে। গ্রামীণ এলাকায় সন্ধ্যা 6টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত সব ধরনের লোক চলাচল বন্ধ থাকবে। রাজ্যের মুখ্য সচিব এর দ্বারা বুধবার জারি করা এই নতুন এসওপি অনুসারে রাজ্যের রেস্টুরেন্ট, ধাবা, হোটেল ইত্যাদিও দুপুর 1টা পর্যন্ত খোলা থাকবে। এরপর হোটেলের আবাসিকদের খাদ্য যোগান দেওয়া যাবে। এছাড়া দুপুর 1টার পর খাদ্যদ্রব্য বাইরে নিয়ে বিতরণ করা যাবে। এদিকে বুধবার দুপুর থেকে জেলার সব জায়গায় গ্রামীণ এবং শহর এলাকার নতুন এসওপি সম্পর্কে মাইকিং করে জনসাধারণকে জানিয়ে দেওয়া হয়েছে। বুধবার কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে করোনা টিকাকরণ সম্পন্ন হল। এদিন কাছাড় জেলা পরিষদের কনফারেন্স হলে সকাল 10টা থেকে শুরু হয় এই টিকাকরণ শিবির। এতে মোট 230 জন ব্যক্তি করোনা প্রতিষেধক গ্রহণ করেন। শিবিরে উপস্থিত ছিলেন জেলা উপায়ুক্তা কীর্তি জল্লি, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী প্রমুখ। পরে বক্তব্য রাখতে গিয়ে জেলা উপায়ুক্তা কীর্তি জল্লি বলেন, এবার প্রতিষেধক এলে ফের এমন শিবির আয়োজন করবে জেলা প্রশাসন। যারা বাদ পড়েছেন তাদেরও প্রতিষেধক দেওয়া হবে। হমেশা বাহার ঘুমতা হ্যাঁ, সবই ইন্টারেকশন এন্ড কমপ্লেন যো ভি হ্যায় আপকো মতলব রিপোর্টিং হতা হ্যায় তো আজ এসেনশিয়াল সার্ভিস ফ্রন্টলাইন ওয়ার্কার্স কি তরহ ये जर्नलिस्ट के लिए वैक्सीनेशन ड्राइव दिया है मीडिया पर्सनल के लिए। एंड इसमें हम पहले ही नाम सब लेके लाइन लिस्टिंग करवा के फिर उसके हिसाब से प्लान वे में हमने आज वैक्सीनेशन ड्राइव किया। आज जैसे कि 200 तो ये जैसे आज हमने लिया है तो जैसे जैसे वैक्सीन आता रहेगा हम इसको फेस मैनर में ज़रूर लेंगे।
सभी को देना है हमको, बट आई वुड रिक्वेस्ट पब्लिक ऑल्सो कि वैक्सीन हम रख के कुछ फ़ायदा नहीं है, हमको भी देना है। जैसे जैसे आ रहा है उसको इमीडिएटली हम सर्कुलेट करने के लिए कोशिश कर रहे हैं। आप इतने दिन बहुत कोऑपरेशन दिए हैं और थोड़ा टाइम देने से सबको मिल जाएगा। देर इज़ नथिंग टू वरी, नो रीज़न टू पैनिक, एंड स्टॉक ऐसा ख़त्म है ऐसा नहीं, कोई इशू नहीं है, फेस वाइज में आता रहेगा, सबको। জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিনের শিবিরের আয়োজক তথা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক গৌতম তালুকদার বলেন, যারা এখনো প্রতিষেধক পাননি তাদের শীঘ্রই আরও একটি শিবির আয়োজন করে দেওয়া হবে। কিছুদিন আগে আমরা কাছাড়ের জেলাশাসক কীর্তিজলী মহাশয়কে আমরা একটা আবেদন জানিয়েছিলাম যে আমরা যারা সাংবাদিক আছে এবং কিছু সাংবাদিক রয়ে গেছে ভ্যাকসিন দেওয়ার জন্য, এবং ওনাদের ফ্যামিলি রয়ে গেছে, ফ্যামিলি মেম্বারদের আমরা ভ্যাকসিন দিতে চাই। তখন ম্যাডাম বললেন যে আমাকে যে আপনারা লিস্ট দেন, আমি এটা ঘাটি থেকে আমরা এটা পাস করি আনি স্পেশালভাবে। যেহেতু আমাদের এখানে আজ 18 থেকে 44 প্লাস এবং 45 এবং ভ্যাকসিন দেওয়া হয়েছে, প্রায় 230 জনের মতো ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু দেওয়া হয়েছে কোভ্যাক্সিন এবং কিছু দেওয়া হয়েছে কোভিশিল্ড। এখন পর্যন্ত প্রায় শেষই আমাদের শিবিরটা শুরু হয়েছিল সকাল 10টা থেকে। বিশু ম্যাডাম এসেছিলেন, উনি খবর নিয়ে গেছেন, উনি আমাদেরকে জানিয়েছেন যদি আরও যদি বাকি থাকে তো পরবর্তী সময়ে সুযোগগুলি মানে ব্যবস্থা করে। মারণ ভাইরাসের দাপট প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে এবং সাধারণ মানুষ ভ্যাকসিন নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। জেলার বিভিন্ন সেন্টারে ভ্যাকসিনের অভাব রয়েছে বলে প্রতিদিনই শতাধিক লোককে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অথচ শিলচর সিভিল হাসপাতালে দেখা গেল এক আশ্চর্যকর ঘটনা। হাসপাতালে চত্বরে গোপন একটা সেন্টারে চলছে রেজিস্ট্রেশন ছাড়াই ভ্যাকসিন প্রক্রিয়া। যেসব লোকেরা ভ্যাকসিন পেয়েছেন তাদের কোনো তালিকা লিখে রাখা হয়নি। উপস্থিত আধিকারিকরা এর পরিপ্রেক্ষিতে ভিন্ন ভিন্ন যুক্তি দিচ্ছেন। তারা বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী 10% ভ্যাকসিন নষ্ট হতেই হবে, হয়তো এই 10%-এর অজুহাতে চলছে বিরাট ভ্যাকসিন কারচুপি। প্রতিষেধক মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে কতটুকু কার্যকরী হবে তা এখনও প্রমাণ হয়নি। তবুও সাধারণ মানুষ প্রতিদিনই প্রতিষেধক নিতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এদিকে চলছে গোপন আঁতাতে প্রতিষেধকের লেনদেন। সিভিল হাসপাতালের কোভিড ওয়ার্ড সংলগ্ন অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের একটি রুমে চলে এই প্রতিষেধক প্রদান প্রক্রিয়া। সেখানে ডাস্টবিনে দেখা গেছে প্রায় শতাধিক ব্যবহার করা সিরিঞ্জ। এছাড়া বারান্দার পাশে ঘাসে অনেকগুলো সিরিঞ্জ ও খালি শিশি পাওয়া যায়। সোমবার সেখানে 50 জনের অধিক লোকেরা প্রতিষেধক পেয়েছেন। মঙ্গলবারও একই অনুপাতে লোকেরা প্রতিষেধক পান। এদিকে যে রুমে প্রতিষেধক প্রদান করা হয়েছিল তার পাশেই আরেকটি রুমে ছিলেন স্বাস্থ্যকর্মী স্বর্ণজিৎ পাল। তিনি ঠিক করে রেখেছিলেন কারা প্রতিষেধক পাবেন, সেটা জানিয়ে দিয়েছিলেন নার্সকে। তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, অতিরিক্ত জেলা শাসক সুমিত সত্তাওয়ান তাকে 18 জন বিএসএনএল কর্মীদের নাম পাঠিয়ে বলেন তাদের প্রতিষেধক প্রদান করতে। এটা তো স্যার আমরা এখনো কোনো ডিসাইডও করছি না। মানুষগুলো তো এখানে যারা এখানে খানে যারা উনি হতে যখন যারা আইছে কইতাছে আমরা দিয়া না না তারা জানতো কেমনে এমনে তো আইতো না কেউ পয়সা দিয়া কারণে নিয়ে আইয়া ভ্যাকসিন দিয়া কি প্রসিডিউরে তারা কমিউনিকেট তারা তো কমিউনিকেট তারা তো কেউ জানিয়া তো কেন আইছে না কি কোনা রাখিও কেনে আইছে এই অত অত ঢোকা ঢোকা মানুষ দাঁড়াইছে তারা তো জানি আইছে আপনারা পত্রিকা দিছেন না বিষয়টা কোন মিডিয়াতে দিছেন এটা তো আপনারা জানেন
সাধারণ মানুষে কি রকম জানলো এটা যে আপনি কইলেন এই মানুষ আমরা কে আনে এটা ডিএমও হইতে পারবো এটা আমরা হইতে পারি কে হইতে পারবো ডিএমও ওই যে বাপ্পা যে বাপ্পা ডিএমও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাসপাতালে হাজির হন অতিরিক্ত জেলা শাসক সুমিত সত্তাওয়ান। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, যারা এই প্রক্রিয়ায় জড়িত হয়েছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কাছাড় জেলায় করোনা সংক্রমণে নতুন করে আক্রান্ত হলেন ২২৪ জন। এদিন র্যাপিড অ্যান্টিজেন প্রক্রিয়ায় ২০৬ জনকে শনাক্ত করা হয় এবং ১৮ জনকে আরটিপিসিআর মাধ্যমে শনাক্ত করা হয়। এদিন প্রায় ৪৪৮ জন বিমান যাত্রীরা শিলচর বিমানবন্দরে এসে পৌঁছান। টিকলস্থিত মহাত্মা গান্ধী হাসপাতালে তাদের করোনা পরীক্ষা করা হলে এতে ১৯ জন পজিটিভ আসেন। মঙ্গলবার রাত আনুমানিক ১১:৩০ নাগাদ গুয়াহাটি থেকে শিলচরে পদার্পণ করেন শিলচর বিধানসভা কেন্দ্রের নবনিযুক্ত বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন শিলচরে পা রেখে প্রথমেই শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের খোঁজ খবর নিতে যান। সেখানে পিপি কিট পরিধান করে রোগীদের সাথে আলাপ আলোচনা করেন তিনি। তার এমন কার্যকলাপে সাধুবাদ জানিয়ে তাকে ধন্যবাদ সহ আশীর্বাদ করেন ভুক্তভোগীরা। अपने परिवार की अपनी परवाह नहीं करते हुए हमारे जैसे रोगियों की इतनी सेवा की जीत का गौर से मैं माननीय मुख्यमंत्री जी से निवेदन करूंगा कि आप जैसे डॉक्टर हमें मिले हैं और शिलचर है मेडिकल कॉलेज में जो व्यवस्था की है इतनी सुंदर व्यवस्था है कि मैं उसके लिए मेरे पास शब्द नहीं है। और सबसे बड़ी बात है मैंने देखे कुछ रोगी डॉक्टर को मार भी रहे हैं डॉक्टर को गालियाँ भी दे रहे हैं फिर भी आप अपना पेशेंस नहीं खो रहे हैं। बहुत बहुत धन्यवाद आप सबका बहुत बहुत धन्यवाद। आप मेरे सबकी सेवा करते रहे आप सुखी रहे स्वस्थ रहे। এদিকে বুধবার সকালে প্রথমে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিমূর্তিতে মাল্যদান করেন তিনি। পরে শিলচর রেলওয়ে স্টেশনে পৌঁছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এদিন ভাষা শহীদ স্মরণ সমিতির পক্ষ থেকে একটি স্মারকপত্র তার হাতে দেন সংস্থার কর্মকর্তারা। স্মারকপত্র প্রদানের সময় সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি বাবুল হোড়, সাধারণ সম্পাদক ডক্টর রাজীব কর সহ অন্যান্যরা। দীপায়ন বাবু আশ্বাস প্রদান করে বলেন, তাদের এই দাবি তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে প্রেরণ করবেন বলে জানান। ২ তারিখে রেজাল্ট আউট হয় আর এই কাউন্টিং এর পর ৩ তারিখে মাননীয় ডক্টর রাজদীপ রায় মহাশয় লোকসভার সাংসদের সাথে আমি চলে যাই গুয়াহাটিতে। আর গতকাল রাত্রিবেলা ১২টার সময় গুয়াহাটি থেকে আমরা আসি। আজকের দিনে ভারতীয় জনতা পার্টি তারাপুর মালোগ্রাম মণ্ডল মধ্যমণ্ডল নিউ শিলচর মণ্ডল ও ব্লক মণ্ডলের ব্যবস্থাপনায় প্রথমে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির চরণে মাল্যদান করে এই মুহূর্তে বাসা স্টেশনে এসেছি ও বিভিন্ন স্ট্যাচুতে মহাপুরুষদের স্ট্যাচুতে আমরা যাব। তো আজকের দিনে বাসা স্টেশনে এসে আমরা একটি মেমোরেন্ডাম এই মুহূর্তে দেওয়া হয় আমাকে। এই মেমোরেন্ডাম নিয়ে আগামী দিনে আর সরকারের কাছে এই আবেদন রাখার জন্য এই মেমোরেন্ডামটি দেওয়া হয়। আজকের দিনে বিধায়ক হয়ে আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে আপনাদের যে এই সম্মান শিলচর না শুধু গোটা বরাক না শুধু গোটা আসাম রাজ্যের বাঙালিদের যে সম্মান এই সম্মানকে নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আসাম রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমরা আবেদন নিয়ে যাব। আর আমি মনে করি যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এটাকে সম্মান দিয়ে বিবেচনা করবেন। প্রেমিকার সাথে কুকর্ম সক্ষম না হওয়ায় অবশেষে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করল এক প্রেমিক। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার উধারবন্দ থানাধীন বরসিঙ্গা চা বাগানের বাসিন্দা প্রয়াত দিলীপ বাউরির ২০ ছেলে সুরজ বাউরি প্রেমিকাকে ঘরে একা পেয়ে তার সাথে শ্লীলতাহানি করতে গেলে প্রেমিকা প্রতিমা মুন্ডা তার কুকর্মে বাধা দেয়। আর এতে সুরজ প্রতিমাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বেশ কিছু জায়গায় আঘাত করে।
প্রেমিকার চিৎকার শুনে পাশের বাড়িতে থাকা তার মামা রাজেন মুন্ডা সহ স্থানীয়রা ঘটনাস্থলে এসে সেখান থেকে প্রতিমাকে উদ্ধার করে উদ্ধারবন্ধ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে খবর পেয়ে উদ্ধারবন্ধ থানার সাব ইন্সপেক্টর অঙ্কুর শইকিয়া ও রহিমউদ্দিন খান দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সুরজকে গ্রেফতার করেন। এ মর্মে রাজেন মুন্ডা সুরজ বাউরিকে অভিযুক্ত করে উদ্ধারবন্ধ থানায় এক মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত করে জানতে পারে প্রতিমা মুন্ডার সাথে দীর্ঘদিনের প্রেম ছিল সুরজের। প্রায় সময়েই প্রতিমার বাড়িতে আসা যাওয়া ছিল সুরজের বলে জানান তারা। শেষ পাওয়া খবরে জানা যায় সুরজকে কোভিড টেস্ট করা হলে তাকে পজিটিভ চিহ্ন করা হয়। আপাতত তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রাখার নির্দেশ দেওয়া হয়। ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন করল সোনাবাড়ি ঘাটের হেল্প ফর ইউ এনজিও। বুধবার সকালে এনজিওর স্থায়ী কার্যালয়ে 120 জন অসহায় মানুষের হাতে 8 ধরনের সামগ্রীর একটি প্যাকেট তুলে দেন দুই অতিথি জামালউদ্দিন চৌধুরী ও রাজন লস্কর। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনজিওর সহসভাপতি রুহুল আমিন চৌধুরী, সম্পাদক নজমুল হক বড়ভূঁইয়া, কমরুল ইসলাম বড়ভূঁইয়া, আতর আলী লস্কর, বদরুল হক, রুকন উদ্দিন বড়ভূঁইয়া, রমিজ উদ্দিন লস্কর, কাদির আলী প্রমুখ। খরচা দেওয়া হয়েছে আরও, আর দ্বিতীয়বার এখন আবার গরিব মেহনতি মানুষরে আমরা নিজে কালেকশন করছি। আটিয়া এনজিওর মেম্বারগুলা সব লইয়া আমরা নিজে গরিব মানুষরে কালেকশন করছি। কালেকশন করিয়া তারারে টোকেন দিয়া তারারে কেন আনাইয়া আমরা এই জো মেনটেন রাখিয়া আমরা খরচ দিয়া দিয়ে গেলাম। এর আগে আমরা কম্বল বিতরণ করছি, এর আগে আমরা খরচও বিতরণ করছি বরাবর সময়, আর এখনও আবার আমরা খরচ গরিব মেহনতি মানুষকে আমরা আবার খরচ আমরা দিয়ে দিই পরবর্তী আরও আপনারা। সামগ্রীগুলোর মধ্যে ছিল ময়দা, তেল, চিনি, চানা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পেঁয়াজ ইত্যাদি। পরে সংস্থার সহসভাপতি রুহুল আমিন চৌধুরী সাংবাদিকদের জানান তারা সংস্থার জন্মলগ্ন থেকে এ কাজ করে যাচ্ছেন। সংস্থার সদস্যদের ব্যক্তিগত আর্থিক সাহায্যে খাদ্য সামগ্রী বন্টন করে যাচ্ছেন তারা। এও বলেন গত শীত মরশুমে কম্বলও বিতরণ করা হয়, কোভিড প্রোটোকল মেনে বন্টন করা হয়। যাদের মাস্ক ছিল না তাদের মাস্কও দেওয়া হয়। হেল্প ফর ইউ এনজিওর পক্ষ থেকে ঈদ উল ফিতর উপলক্ষে 100 জন মানুষের মধ্যে কিছু সামগ্রী বন্টন করেছে। এইটা আমাদের নিজস্ব, আমরা পয়সা কালেকশন করে আমাদের এনজিওর মেম্বার থেকে পয়সা কালেকশন করে আমরা গরিব দুঃখী মানুষকে, অসহায় মানুষকে একটু ঈদের সামান বন্টন করেছে। সামগ্রী বোঝাই একটি লরি পার্কিংকে কেন্দ্র করে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে পাথারকান্দি শহর। পরে দলবল নিয়ে মাঠে নেমে কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক করে তোলেন ওসি সঞ্জীব টেরাং। এদিন সকাল 11টা নাগাদ পাথারকান্দির মধ্যবাজার সংলগ্ন স্থানের 8 নং জাতীয় সড়কের উপর নিয়ম বহির্ভূতভাবে করিমগঞ্জ সাদারাশির বাসিন্দা আব্দুল সাত্তারের পুত্র লরি চালক রাজু মিয়া সামগ্রী বোঝাই লরি রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখায় যানজটের সৃষ্টি হয়। কর্তব্যরত সিআরপিএফ জওয়ানরা চালককে লরি হটিয়ে নিতে বললে তিনি উল্টে অশালীন আচরণ করেন বলে অভিযোগ। পরে জওয়ানরা রেগে ওঠে, বেপরোয়া চালককে মারধর করে। এতে বাজারে জমায়েত একাংশ উত্তেজিত জনতা কোনো কিছু বুঝে ওঠার আগেই কোভিড প্রোটোকলকে তুড়ি মেরে চালকের হয়ে প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠে প্রতিবাদ করতে অসম ত্রিপুরা জাতীয় সড়ককে অবরোধ গড়ে তোলেন। পরে মাঠে নামেন ওসি সহ বাজার কমিটির পরিতোষ বণিক, জয়নুল হোসেন সহ অন্যান্যরা। পরে তারা উভয়ে থানা চত্বরে বসে সেনা জওয়ান ও চালকের মধ্যে সৃষ্ট জটলা সম্পর্কে আলোচনা করে উভয়ের সম্মতিতে ঘটনাটির আপোষ মীমাংসা করে দিলে প্রায় 1 ঘন্টা পর অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক। এদিকে অন্য একটি সূত্রের দাবি, তারা লরি চালকের উপর সেনা জওয়ানদের অন্যায় আচরণে অসন্তুষ্ট, ফলে বিষয়টি নিয়ে তারা পুলিশে মামলা করবেন।
যেবা যারা সিআরবি অতর্কিত ভাবে পাবলিকগুলোকে হেরাসমেন্ট করছে, হেরাসমেন্ট খেয়েছি তো আমার বাদরাদি ওসি যারা সিদ্ধান্তের মাধ্যমে খেয়েছি তো এবং এটা অঘটন ঘটিছে যে এটা কোনদিন বাদরাদি এই ধরনের ঘটনা ঘটনা প্রায় সময় বিষয়ে সিআরবি সিআরবি এই ধরনের মানুষের পাবলিক অত্যাচার করে বাদরাদি অতিমারির প্রকোপ থেকে সবাইকে মুক্ত রাখতে লক্ষ্মীপুর যুব সংস্থার তরফ থেকে জনগণের মধ্যে সচেতনতা সভা সহ মাস্ক বিতরণ করলেন সংস্থার কর্মকর্তারা। লক্ষ্মীপুর বিধানসভার বিভিন্ন অঞ্চলে এই কর্মসূচি পালন করেন কর্মকর্তারা। তাদের এই কর্মকলাপে ভূয়সী প্রশংসা করেন এলাকার জনগণ। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি দেবোত্তম রায়, সম্পাদক অভিজিৎ চন্দ, নবেন্দু রায় সহ অনেকে। এবার অসম ত্রিপুরা সীমান্তে চুরাইবাড়ির পুলিশের রুটিন তল্লাশিতে অসম থেকে ত্রিপুরায় পাচারের মধ্যে ধরা পড়ল প্রায় 15,000 টাকার বিলিতি মদ সহ এক পাচারকারী। ধৃত পাচারকারীর নাম সঞ্জীব বর্মন, বাড়ি করিমগঞ্জ জেলার লোয়ারপোয়া এলাকায়। জানা যায়, রুটিন তল্লাশি চলাকালীন লোয়ারপোয়া থেকে ত্রিপুরায় প্রবেশের মুখে একটি অটোগাড়িতে তল্লাশি চালিয়ে 5 কার্টুনে মোট 60 বোতল বিলিতি মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত বিলিতি মদের বাজার মূল্য প্রায় 15,000 টাকা হবে। এ ঘটনায় আটক করা হয় অটোতে থাকা পাচারকারীকে। তো তল্লাশি করতে গিয়ে আজকে একটা ছোটো অটো গাড়ি যেটা আসাম দিক থেকে ত্রিপুরা আসছিলো ওটাকে চেক করার পর তার ভিতর থেকে আমরা 5 কার্টন ইংরেজি মদ, হ্যাঁ 60 বোতল, যেটা 60 বোতল আমরা মদ উদ্ধার করেছি, যেটার বডিপিন্ড অনুযায়ী প্রায় 15,000 টাকা দাম। এবং সাথে সাথে আমরা ওই লোকটাকে অ্যারেস্ট করেছি। লোকের নাম হচ্ছে সঞ্জীব বর্মন, 46 বছর বয়স, তার বাড়ি হচ্ছে লোয়ারপোয়া আসামে বাজার ছাড়া পিএসআর আন্ডারে। তার সাথে কি আর অন্য কোনো জিনিস পেয়েছেন? না, তার সাথে মদই পেয়েছি, আর অন্য কিছু পাওয়া যায়নি। তো আমরা কালকে দেখি তার বিরুদ্ধে আমরা এখন কেস, তার বিরুদ্ধে আমরা কিছু অভিযোগ নিচ্ছি। কালকে আগামীকাল কোর্টে প্রেরণ করবে? হ্যাঁ, আমরা দেখি আমরা কী করি। মানে আমাদের তো এখন তাকে মেডিকেল করতে হবে, তারপরে কোভিডের টেস্ট করাইতে হবে, তারপরে আইন অনুযায়ী। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। করোনা সংক্রমণ ঊর্ধ্বগামী, রাজ্যে 15 দিন সব প্রতিষ্ঠান বন্ধ, বেলা 1টায় বন্ধ দোকানপাট। জেলা প্রশাসনের উদ্যোগে করোনা টিকাকরণ সাংবাদিকদের, 230 জনের মধ্যে টিকা প্রদান। ভ্যাকসিন বাণিজ্য, শিলচর সিভিল হাসপাতালে অবাধে চলছে লেনদেন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।